আপনি যদি নতুন ইউটিউব চ্যানেল খুলে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমরা যখন চ্যানেল তৈরি করি, চ্যানেল তৈরি করার সময় আমরা চ্যানেলটাকে এসইও করে চ্যানেল তৈরি করি, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে কিন্তু আমরা চ্যানেলটাকে তৈরি করি। অর্থাৎ যখন আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে চ্যানেল তৈরি করি তখন কিন্তু আমরা সেখানে একটা ক্যাটাগরি সিলেক্ট করি। ক্যাটাগরি বলতে কি, যদি আপনার এন্টারটেইন হয় তাহলে এন্টারটেইন ক্যাটাগরি, এবং যদি ব্লগ হয় তাহলে ব্লগ ক্যাটাগরি, এবং যদি এডুকেশন হয় তাহলে এডুকেশন ক্যাটাগরি। কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আমরা ভিডিও আপলোড করে থাকি, কিন্তু অনেকেই আছেন যে ক্যাটাগরি অনুযায়ী ভিডিও আপলোড করেন না। নিয়মিত ভিডিও আপলোড করার চক্রে কিন্তু তারা বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকেন। তো বিভিন্ন ধরনের ভিডিও যখন আমরা আপলোড করি, আমরা ক্যাটাগরি অনুযায়ী যদি ভিডিও আপলোড না করি তাহলে কিন্তু আমাদের চ্যানেলের ক্ষেত্রে একটা বিশাল বড় ক্ষতি। তো তাই বন্ধুরা, আপনাদের বলে দিই যে ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আমাদের ভিডিওগুলোকে আপলোড করা দরকার। তো এবার চলে আসা যাক মনিটাইজেশনের ক্ষেত্রে। অনেকেরই একটা ধারণা আছে যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করলেই হয়তো আমাদের চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে, কিন্তু এই যে ধারণাটা, এই ধারণাটা সম্পূর্ণভাবে ভুল। কারণ 1000 সাবস্ক্রাইবার এবং ওয়ান কে সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করলেই যে শুধুমাত্র আপনার চ্যানেল মনিটাইজেশন হবে এটা কখনোই সম্ভব নয়। কারণ ইউটিউব টিম কিন্তু সমস্ত ধরনের আমাদের যে আমরা যে ভিডিওগুলোকে আপলোড করছি এবং কোথা থেকে আপলোড করছি, কীভাবে প্রমোট করছি এবং কোন কোন জায়গায় আমাদের চ্যানেলের লিঙ্কগুলোকে আমরা দিয়ে দিয়েছি, প্রত্যেকটা বিষয়ে কিন্তু নজর রাখা হচ্ছে ইউটিউব টিম। ধরে নিন আপনি একটা ভিডিও তৈরি করেছেন, সেই ভিডিওতে বড় কোনো ইউটিউবারের নাম ইউজ করেছেন, টাইটেলে ইউজ করেছেন, ট্যাগ ইউজ করেছেন এবং থাম্বনেইলে ইউজ করেছেন, কিন্তু ভিডিওতে সেই ইউটিউবারের কোনো কিছুই নেই, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেল আন্ডার রিভিউতে যখন থাকবে তখন আপনার চ্যানেল মনিটাইজ হবে না। এটা গেল এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে কি, আপনি যদি কোনো থার্ড পার্টি যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে যদি আপনার চ্যানেলটাকে প্রমোট করান এবং সেখান থেকে যদি আপনি 1000 সাবস্ক্রাইবার গেইন করেন এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি পূরণ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ হবে না। এটা হচ্ছে দ্বিতীয়ত। তৃতীয়ত হচ্ছে কি, যে আপনি যদি কখনো আপনার যে চ্যানেলটাকে যে ক্যাটাগরিতে তৈরি করেছেন সেই ক্যাটাগরি অনুযায়ী যদি আপনি ভিডিও আপলোড না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ হবে না। আমরা যেহেতু আমি আগেই বললাম যে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে আমরা ভিডিও আপলোড করি, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে আমরা চ্যানেল তৈরি করেছি এবং সেক্ষেত্রে একটা ক্যাটাগরিকে সিলেক্ট করেছি, সেই ক্যাটাগরি অনুযায়ী আমাদেরকে ভিডিওগুলোকে আপলোড করতে হয়। তো সেই ক্যাটাগরি অনুযায়ী ভিডিও আপলোড না করলে কিন্তু ফিউচারের ক্ষেত্রে যে চ্যানেল যখন মনিটাইজেশন করার জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার চ্যানেল থেকে অ্যাপ্রুভ করবে না। এক্ষেত্রে আমাদের বিশেষ নজর রাখা দরকার। এছাড়াও আরও অনেক কিছু নিয়ম আছে যেগুলোকে লঙ্ঘন করলে পরে কিন্তু আমাদের চ্যানেল কখনোই মনিটাইজ হবে না এবং মনিটাইজ সম্ভবও হবে না। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন। আজকে এতটুকুই, পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের আবার আপনাদের কাছে আসবো। টাটা বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।